रानीहट्टी के आगरपड़ा नेताजी शिक्षा आयतन हाई स्कूल के 13 छात्र एडमिट कार्ड नहीं मिल पाने के कारण इस साल परीक्षा में नहीं बैठ पाए। इसके पीछे स्कूल प्रबंधन पर उदासीनता का आरोप लगाते हुए सोमवार की शाम गुस्साए छात्र व अभिभावक जबरन स्कूल में घुस गए। उन्होंने प्रिंसिपल स्वपन घोष के कार्यालय में घुसकर उनके साथ मारपीट की और कुछ अभिभावकों ने उनके मुंह पर काली पोत दी। घटना को लेकर इलाके में भारी तनाव फैल गया, जिसको देखते हुए घरदादानी की पुलिस वहां पहुंची और कार्रवाई करते हुए परिस्थितियों को शांत किया। साथ ही हंगामा करने वाले कुछ अभिभावकों को पकड़कर थाना ले गई। हालांकि स्थिति पर अभी भी पुलिस ने नजर बनाए रखी है। একটা ভুল হয়ে গেছে, যে কোনো কারণেই হোক ভুলটা কার, স্টুডেন্ট স্কুলের না স্টুডেন্টের? এখন দেখুন, এই ভুলটা আপনি যদি বলেন, আমাকে তো কোনো ছাত্র এসেও বলেনি স্যার আমার ফর্ম ফিল আপ হয়নি, কোনো গার্জিয়ান এসেও বলেনি আমার স্যার ফর্ম ফিল আপ হয়নি, আমার স্কুলে কোনো স্টাফও এসে বলেনি স্যার আমার ফর্ম ফিল আপ হয়নি। আমি ক্লার্ককে জিজ্ঞাসা করেছি, আর কোনো ক্যান্ডিডেট নেই তো? সে বলেছে না, এটাই লাস্ট, আমি জমা দিয়ে দিয়েছি। এবার যখন অ্যাডমিট আসলো তখন ডিটেক্টেড হলো এই 11 জনের অ্যাডমিট আসলো। 13 জনটা পরে হয়েছে, 4 তারিখে আরও 2 জন অ্যাড করেছে। তার রেজিস্ট্রেশন কার্ড ছিল না, সেই রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে এনে বলছে যে স্যার আমার নামও আমিও অ্যাডমিট করেছি। নটা হচ্ছে রেজিস্ট্রেশন, ওদের টাকাও জমা দিয়েছে, কিন্তু টাকা জমা দেওয়ার পরেও ওদের অ্যাডমিটটা কেন এলো না, সেজন্য ওরা ছেলেরা উদ্বিগ্ন হয়ে গেছে। কিন্তু এটা দায়টা স্কুল কর্তৃপক্ষেরই দায়, স্কুলের ম্যানেজিং কমিটি আইদার স্কুলের প্রধান শিক্ষক তো কোনো মতেই দায় এড়াতে পারে না। বলছে যে 2 জন নন টিচিং স্টাফ এখানে রয়েছে, যাদের সঙ্গে ছেলেরা এসে দেখা করেছে, তাদেরকে বারবার বলা হয়েছে যে তোমরা চিন্তা নেই, 1 তারিখে এসে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। কিন্তু আদৌ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেনি বা সে দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে। আর প্রধান শিক্ষক উদাসীন থেকেছেন, ওনারও দায়টা এত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় না। এখন এই ছাত্রগুলির জীবন তো অনিশ্চিত হয়ে গেল। আমরা দেখি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে, আমাদের বিধায়ক আছেন, যদি এডুকেশন ডিপার্টমেন্টে কথা বলে তাদের জন্য যদি কিছু ব্যবস্থা করা যায় নিশ্চয়ই সেটা করা হবে। ছাত্র জীবন এদের, এই অল্প বয়সে ছাত্র জীবনে একটা স্কুল ম্যানেজমেন্টের গাফিলতি, সেটা অবশ্যই ওরা নিজেরা মেনে নিতে পারে না। তাই সেজন্যই একটু ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, হেড স্যারের কালি দিয়েছে বা দিয়েছে।